সালামু আলাইকুম, আমি শেখ ওমর ফারুক, ইতালির ফ্লোরেন্স শহর থেকে। আপনারা অনেকে আমাকে চিনেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, জানো পাতেন্তি বি নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত পাতেন্তির পরীক্ষায় কৃতকার্য হয়েছে। আমি আসলে কোনো পাতেন্তির স্কুল না, আউট স্কলা না, বাট আমি আপনাদেরকে প্রাইভেট পড়ার মতো হেল্প করি, যাতে করে আপনারা পাতেন্তির পরীক্ষায় পাশ করে আসতে পারেন। এই লক্ষ্যে আমাদের একটা গ্রুপ ইনশাল্লাহ আগামী 4 নভেম্বর থেকে নতুন একটা গ্রুপ শুরু হতে যাচ্ছে। নতুন এই গ্রুপটার মধ্যে আপনারা আনলিমিটেড ক্লাস করতে পারবেন, অর্থাৎ যতদিন আপনি এক্সাম না দেন ততদিন ক্লাস করতে পারবেন, এবং সবচেয়ে আধুনিক একটা বাংলা অ্যাপ পাবেন, এবং প্রতিদিন আমরা এক্সাম দেওয়ার সুবিধা আছে এখানে, এবং লাইভ ক্লাস করতে পারবেন সপ্তাহে 5 দিন, সোমবার থেকে শুক্রবার, এবং মূলত 7 দিনে 5 দিনে 7টা লাইভ ক্লাস টোটাল, 2টা এক্সট্রা কুইজের ক্লাসও আছে। পরে আমাদের অবশ্যই আপনারা যদি ক্লাসে যদি সরাসরি অংশগ্রহণ না করতে পারেন, ক্লাসের পরে ক্লাসের ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যেটা আপনারা অবসর সময় দেখতে পারবেন এবং নিজেকে যে যে মেলোরারে করতে পারবেন। এছাড়া যদি কেউ তাড়াতাড়ি যদি কোর্স কমপ্লিট করতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই তার জন্য সুযোগ আছে, তাকে সবগুলো ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হবে এবং সে তাড়াতাড়ি করে ক্লাস ক্লাস করে নিজে নিজে সে নিজে নিজে তাড়াতাড়ি প্রিপারেশন নিতে পারবে। এবং 3D ক্লাসের মাধ্যমে এখন কুইজ গুলো বর্ণনা করা হয় আপনাদের জন্য, এবং হোয়াটসঅ্যাপের গ্রুপেও আপনাদেরকে অ্যাড করা হবে, যে গ্রুপের মাধ্যমে আপনারা সারাদিনে আমার সাথে সংযুক্ত থাকতে পারবেন, যে কোনো সমস্যার আপনারা সমাধান আমার কাছ থেকে সরাসরি চাইতে পারবেন। তো আমরা একটা সম্পূর্ণ নতুন একটা বাংলা অ্যাপ নিয়ে আসছি, যে অ্যাপটা আপনাদের জন্য অনেক কার্যকর হবে। আমাদের মধ্যে অনেক ভাইরা আছে, বোনেরা আছে, যারা কাজের জন্য দেখা গেল যে সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারে না, তাদের জন্য অ্যাপটা অনেক উতিলে। কারণ অ্যাপের মধ্যেই আমি যেটা রাখছি সেটা হচ্ছে আমার ক্লাসগুলো অ্যাপের মধ্যে আছে, প্রত্যেকটা ক্লাস অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। প্লাস অ্যাপের মধ্যে আপনারা বাংলা দেখতে পাবেন যখন কুইজ করবেন, ক্ষেত্রে আপনারা বাংলা বইটাও পাবেন অ্যাপের মধ্যেই। যে কোনো একটা থিওরি আপনারা চুজ করবেন, সেই থিওরিটার বাংলা অর্থটাও আপনারা বুঝতে পারবেন। তো আজকে আসলে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অ্যাপটার পরিচিতি এবং আমাদের ক্লাস আমরা কিভাবে করাই সেটা সম্বন্ধে একটু আলোচনা করা আর কি। ওকে, তাহলে শুরু করি, কথা না বাড়ায়। যে অ্যাপটা আছে, অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন, আপনাদের সামনে যে ফিচারটা আসবে সেটা এখন এই ফিচারটা আসবে, কুইজ পাতেন্তিপের তুর্তি। এটা এই অ্যাপটা নতুন আমরা লঞ্চ করছি, তো এই অ্যাপটা আপনাদের সামনে ফিচারটা এই ফিচারটা আসবে, এবং অ্যাপটার ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনাকে কুইজ পের ক্যাপিটল এই প্রথম যে ইয়েটা আসবে, ফিচারটা আসবে। সেক্ষেত্রে আপনি সেখানে আপনি ইচ্ছে করলে লেসন 1 খেয়াল করে দেখেন, চ্যাপ্টার 1 যেটা আছে, তারপর চ্যাপ্টার 2, পেরিকোলো, এরকম 25টা আমাদের যে ক্যাপিটল এইভাবে ভাগ করা আছে। তো চ্যাপ্টার 1 আপনি যখন পড়বেন সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এখানে লেসন দেওয়া আছে, তো লেসনটা আপনি যদি ক্লিক করেন আপনি ভিডিও লেসন দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি আমরা আলোচনা চ্যাপ্টার 1 অর্থাৎ আপনার চ্যাপ্টার 1 এর মধ্যে কমপ্লেন দিয়ে করতেছে আমাদের স্ট্রাদা নিয়ে আলোচনা, ক্যাটাগরি দেল ভেহিকুলো, দ ভেরি দেল কন্ডুশন, এটসেট্রা নিয়ে আলোচনা। তো আপনারা 1, 2, 3, 4টা লেসন এখানে আলোচনা করা আছে, আপনারা অবশ্যই সবগুলো দেখতে পাবেন, সবগুলো ক্লাসের ভিডিও আপনারা দেখতে পাবেন। এরকম টোটাল আমাদের যে 40টা অধ্যায়, 25টা ক্যাপিটল, সবগুলোই আপনারা ক্লাসের আপনারা ইচ্ছে করলে, ক্লাস যদি না করতে চান, কেউ ক্লাস যদি করার সময় যদি কারো না থাকে, তাহলে ইচ্ছে করলে আপনারা সরাসরি অ্যাপ থেকে আপনারা ক্লাস গুলো করে উপকৃত হইতে পারবেন, এবং নিজেরা নিজেরা ঘরে বসে জাস্ট একটা অ্যাপ কিনে আপনারা পরীক্ষার জন্য 100%। আপনারা যদি সরাসরি অ্যাপ থেকে যদি ক্লাসটা করতে চান, যে স্ট্রাদা নিয়ে যে ক্লাসটা আছে আছে, অথবা মনে করেন পেরিকোলো নিয়ে যে ক্লাসটা আছে, অথবা যে কোনো একটা চ্যাপ্টার, 40টা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় আপনি ক্লাস করতে চাচ্ছেন, সিম্পলি সেই অধ্যায়টা বের করে, সাপোজ আমি এখন স্ট্রাদা বের করছি, স্ট্রাদা অধ্যায়টা আমি বের করে আমি জাস্ট প্লে বাটনে ক্লিক করলে স্ট্রাদার যে টোটাল যে আলোচনা সেটা আপনাদের সামনে চলে আসবে। ওকে, তো আমরা একটু দেখি জাস্ট কিভাবে আলোচনাটা করা আছে, হয়তো আপনাদের উপকার আসবে একটা বোঝার জন্য। স্ট্রাদা শব্দের অর্থ হচ্ছে রাস্তা। আমরা দেখি কি লেখা আছে স্ট্রাদা নিয়ে। লা স্ট্রাদা এ উন এরিয়া পেরফেক্ট, জায়গা যেটা খোলা। আপনারা পাশে দেখতে পাচ্ছেন বাংলায় লেখা আছে, আপনারা চাইলে পরে সেটা পড়ে নিতে পারেন, যখন ক্লাসের পরে আপনারা যখন ভিডিও দেখবেন পরে সেটা পড়তে পারেন ইচ্ছে করলে। সেম জিনিস আসলে এখানে বাংলায় করা আছে, তো আমরা ইতালিয়ানটাই পড়বো, যে ইতালিয়ান শব্দগুলোর সাথে পরিচিত হওয়া আমাদের একান্ত দরকার, যেহেতু আমাদের পরীক্ষাটা ইতালিয়ান ভাষায় হবে এবং আমাদের পরিচিত হওয়া দরকার শব্দগুলোর সাথে। তো আমরা দেখি কি লেখা আছে। লা স্ত্রাদা উন এরিয়া অ্যাপার্টা, অর্থাৎ রাস্তা হচ্ছে একটা জায়গা যেটা খোলা। আলা সির্কুলাসিওনে দেল ভেহিকুলো,
গাড়ি চলাচলের জন্য, সিরকুলাসিওনে কথাটা অর্থ হচ্ছে চলাচলের জন্য, দি ভেহিকল, ভেহিকলি কথাটা অর্থ হচ্ছে গাড়ি যানবাহন গুলো চলাচলের জন্য, পেদনি পথচারী চলাচলের জন্য, এবং অ্যানিমাল এবং পশু প্রাণী যারা আছে তাদের চলাচলের জন্য। তাহলে আমরা জানলাম প্রথম ডেফিনেশন আমাদের পাতেন্তে বি নেওয়ার ক্ষেত্রে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে রাস্তাটা কি। রাস্তা হচ্ছে আমরা জানলাম উন এরিয়া, একটা খোলা জায়গা, এটা রিজার্ভ করা হচ্ছে কি কারণে, সিরকুলেশন দিল ভেহিকল গাড়ির জন্য, সিরকুলার গাড়ির চলাচলের জন্য, পেদনি পথচারীদের জন্য, এবং অ্যানিমালের পশু প্রাণীদের জন্য। হতে পারে এটা একমুখী, এভাবে আপনারা পুরোটা ক্লাস দেখতে পারেন, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ক্লাস দেওয়া আছে, পুরোটা ক্লাস দেখে আপনারা পরে ইচ্ছা করলে কুইজ করতে পারেন। এখন আমরা দেখবো যে কুইজ গুলো কিভাবে, এরপরে আসে আমরা কুইজ নিয়ে আলোচনা। আমরা কুইজ নিয়ে যখন কুইজ যখন করতে যাবো, সাপোজ আমরা স্ট্রাদার ভিডিও লেসন এটা দেখছি, এখন আমরা কুইজ করতে যাচ্ছি, তো কুইজ করার ক্ষেত্রে আমি যখন সিলেক্ট করলাম একটা, আমি ইচ্ছে করলে সিলেক্ট করতে পারি, আমরা আপনারা দেখেন এখানে ইচ্ছা করলে আপনার স্ট্রাদার যেই কাপিতলর মধ্যে অন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি যেটা পড়ছি সেটা একটা একটা করে করতে পারি। সাপোজ আমি প্রথম যে লেসনটা আমি ক্লাস দেখলাম সেটা ছিল হচ্ছে ডেফিনেশন স্ট্রাদালি এদেল ট্রাফিকো, তো সেক্ষেত্রে আমি শুধু যদি যখন এইটা পড়ছি অথবা পড়ছে হচ্ছে ডেফিনেশন ক্লাসিফিকেশন দেল ভেহিকল, এটা যখন পড়ছি তখন পড়ার পরে এই দুইটা পড়ার পরে আমি জাস্ট এখন কুইজ করতে চাচ্ছি এই দুইটা বিষয়ে। তো আমি এই দুইটা সিলেক্ট করে আমি যেখানে ইনিশিয়াল যে প্যানেলটা আছে সেটাতে আমি ক্লিক করলে আমি এখন কুইজ শুরু হবে আমার জন্য। তো সেক্ষেত্রে আমি যখন কুইজ করতে যাচ্ছি, কুইজ করতে গেলে আমি যখন কোনো শব্দ যদি আমি না বুঝতে পারি, যে শব্দের উপর আমি ক্লিক করার সাথে সাথে সেই শব্দটার বাংলা অর্থ আপনাদেরকে দেখায় দেওয়া হবে, যে আপনারা পড়ে আবার বুঝতে পারবেন যে এই শব্দটা আসলে কি বোঝাতে চাচ্ছে, এবং ছবিও থাকবে অনেক ক্ষেত্রে। যেমন এই যে মাকিনা অপারাত্রিসে, সেক্ষেত্রে আমি যদি মাকিনা অপারাত্রিসেটা কি জিনিসটা যদি ভুলে যাই এক মুহূর্তের জন্য, তাহলে সেক্ষেত্রে আমি মাকিনা অপারাত্রিসের উপরে ক্লিক করা মাত্র আমার ছবি সহকারে চলে আসছে যে এই জিনিসটাকে মাকিনা অপারাত্রিসে বলে, এবং মাকিনা অপারাত্রিসের কি কি কম্প্রেন্ডেরে করতেছে, কি কি গুণাবলী আছে, বৈশিষ্ট্য কি কি, এগুলো আমরা সাথে সাথে এখানে বাংলায় পড়ে নিতে পারবো। যখন আমরা কুইজ করব এটা আমাদের জন্য খুবই উত্তেজনা, অর্থাৎ কোন একটা শব্দ যদি আমি না বুঝি তাহলে সেক্ষেত্রে আমি এই জিনিসটার হেল্প নিতে পারি, আমি সেই শব্দটা বুঝার জন্য আরো ভালোভাবে যে কোনো শব্দের আপনাদেরকে অর্থ দিয়ে দেওয়া হবে, বাংলা ইংলিশ শব্দের অর্থ এবং থিওরিটা পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে এখানে, আপনি থিওরিটাও বুঝতে পারবেন। কুইজ করতেছি তখন যদি সাপোজ আমি চিন্তা করলাম যে না আমি কুইজটা যখন করতেছি আমি তো যেমন ভাবে বুঝতেছি না, তো সেক্ষেত্রে আমি যদি থিওরিটা যদি পড়তে চাই যে আমার থিওরি কি আছে, যে যে থিওরির আলোকে এই কুইজ গুলো আসছে, সেই কুইজ গুলা কোন থিওরি থেকে আসছে আমি সেটা পড়তে চাচ্ছি, তাহলে সিম্পলি এই যে বাটনটা আছে এখানে ক্লিক করা মাত্র আপনাদের থিওরির অপশন অন হয়ে যাবে। জাস্ট আমরা একটা থিওরি দেখাচ্ছি, থিওরি অন হয়ে যাবে। তো থিওরি অন হলে সাপোজ এটা মনে করেন আমাদের থিওরি, থিওরি অন হওয়ার পরে এখানে যে বাটনটা আছে ট্রান্সলেশন করার জন্য, এই বাটনটাতে ক্লিক করলে আপনাদেরকে এই যে থিওরিটা লেখা আছে এইটার, যে ইতালিয়ান যে থিওরিটা লেখা আছে এটার নিচেই আপনাকে বাংলায় অর্থ দিয়ে দেওয়া হবে, বাংলা এই থিওরিটা যেটা লেখা আছে এটার বাংলা নিচে আপনারা পাবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এখানে আসলে মূলত ইতালিয়ান ভাষায় কি লেখা আছে সেটা আপনি নিচে বাংলায় পড়ে নিতে পারবেন। আমরা দেখি একটু, এই যে খেয়াল করে দেখেন যেটা থিওরি আছে সেটারই বাংলাটা নিচে আমার হাতে ট্রান্সলেশন করা বাংলায় দেওয়া আছে এখানে, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন এই জন্য নিজের হাতে বসে বসে সবগুলো বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে, যাতে আমাদের বুঝতে আরো বেশি সুবিধে হয়। কোন একটা পারোলা আপনার যদি মনে হয় যে এই পারোলাটা নিয়ে আমার কতগুলো কুইজ আছে সেটা আমি জানতে চাচ্ছি, সেই পারোলাটা এখানে দিলে আপনার সবগুলো কুইজ, ওই রিলেটেড পারোলার যতগুলো কুইজ আছে সবগুলো চলে আসবে। তো এতক্ষণ যেটা আলোচনা করা হলো এটা ছিল মূলত আমাদের অ্যাপ নিয়ে আলোচনা, এখন হচ্ছে যে আমাদের 4 তারিখে যেই গ্রুপটা শুরু হবে সেই গ্রুপের মধ্যে একটা নতুনত্ব সংযুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে যে অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে কুইজ গুলো ভালোভাবে বুঝায় দেওয়া।
তো প্রতিটা অধ্যায়ের জন্য আপনারা অ্যানিমেশনের মাধ্যমে 3D ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এখন এই নতুন 4 তারিখের যে ক্লাসটা হবে এই ক্লাসে প্রতি আপনাদের বুঝায় দেওয়া হবে অ্যানিমেশনের মাধ্যমে। অ্যানিমেশন গুলো আসলে এরকম যে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে যখন আপনারা থিওরি যখন পড়বেন, থিওরি পড়ার পরে আপনারা যদি এই 3D ক্লাস যদি দেখেন তাহলে আপনার জন্য আরো বেশি ইজি হয়ে যাবে জিনিসগুলো বোঝার জন্য এবং আপনার অনেক বেশি মনে থাকবে কুইজগুলো। জাস্ট আমরা একটু আলোক দেখাই আপনাদেরকে, জাস্ট একটু এটা কিছুটা যদি দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। La corsia di emergenza, corsia A, non si può occupare per le manovre di sorpasso. In presenza dell'isola di traffico rappresentata in figura, il veicolo A deve andare diritto. Il veicolo B deve svoltare a destra. Il veicolo C deve svoltare a destra. Segnali luminosi in figura sono semafori per corsie reversibili. Il semaforo in figura consente di impegnare la corsia indicata dalla freccia verde. Il semaforo in figura non consente di occupare la corsia indicata con luce rossa a forma di X. Nei semafori in figura, la luce gialla lampeggiante obbliga il conducente a spostarsi nella corsia indicata dalla freccia. তো এই হচ্ছে আমাদের যেই 3D ক্লাস, এরকম প্রত্যেকটা 40টা ক্লাসে আমরা এভাবে 3D ভাবে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের পুরো 7100 কুইজ এইভাবে অ্যানিমেশনের মাধ্যমে এক্সপ্লেন করা হয়েছে এবং ছবির মাধ্যমে এক্সপ্লেন করা হয়েছে 7100 কুইজ। সেই কুইজগুলো আপনাদের জন্য উত্তীর্ণ হবে শুধুমাত্র 3D যদি দেখেন এই কুইজগুলোর, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে কুইজগুলো মনে রাখার জন্য। এবং প্রতি ক্লাসের আগে এই 3D ক্লাসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, প্লাস আপনাদের প্রতি ক্লাসের আগে শব্দ অর্থ ওই চ্যাপ্টারের যে কঠিন শব্দ অর্থগুলো সেগুলো দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে মূলত আমাদের আলোচনা। অ্যাপ যদি কেউ কেউ কিনতে চান সেক্ষেত্রে অ্যাপের দাম হচ্ছে 60 ইউরো, যেটা 6 মাসের জন্য ভ্যালিড। কেউ যদি বাংলা পাতেন্তির বই যদি কিনতে চান, জাস্ট থিওরির যে অনুবাদ যেটা সেটা কিনতে চাইলে 15 ইউরো, এবং ক্লাস যেটা আছে অ্যাপ প্লাস ক্লাস সব মিলে হচ্ছে আপনার, এবং বাংলা বই এক্সেট্রা সব মিলে হচ্ছে 99 ইউরো। যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। ওকে, আসসালামু আলাইকুম।